হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিউ টুথপেস্ট নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি আমার এই ভিডিওটি ইনশাল আপনারা মনোযোগ দিয়ে না টেনে সময় নিয়ে দৈর্য ধরে দেখবেন আমি আজকে নিউ টুথপেস্টটি নিয়ে ভিডিও এই জন্যই করতেছি কারণ এই টুথপেস্টটি বাংলাদেশের একটি বিখ্যাত কোম্পানি অ্যামেক্সন মডার্ন হার্বালের একটি পণ্য আর আপনারা জানেন এমেক্সিন মডার্ন হারবাল এটি বাংলাদেশের বিখ্যাত শ্রেষ্ঠ ডাক্তার বলা চলে ডাক্তার আলঙ্গীর মতির একটি কোম্পানি সে নিজে সমস্ত ঔষধ সমস্ত পণ্য সামগ্রী নিজের তত্ত্বাবধানে সে তৈরি করে থাকেন এই জন্য তার প্রতিটি পণ্য প্রতিটি ঔষধ তার এই কোম্পানির সমস্ত পণ্য ভালো আর আমি নিজে এই টুথপেস্ট ব্যবহার করে থাকি আর এই নিম টুথপেস্ট ব্যবহার করার কারণে মারির ক্ষয় রোধ হয় ব্যাকটেরিয়া রোধ হয় আপনারা জানেন ব্যাকটেরিয়ার কারণে এই যে সুন্দর ছবিতে যে সুন্দর দাঁত দেখা যাচ্ছে দাঁতগুলো নষ্ট হয়ে যায় এই ব্যাকটেরিয়ার কারণে আর এই ব্যাকটেরিয়া ধ্বংস করে এই নিম টুথপেস্ট আর এই নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে শ্বাস প্রশ্বাস খুব সতেজ থাকে মুখে কোনো দুর্গন্ধ থাকে না এজন্য আমি এর টুথপেস্ট ব্যবহার করে থাকি ইনশাল্লাহ আমার দাঁতও যথেষ্ট ভালো আশা করি আপনাদের দাঁতও যথেষ্ট ভালো থাকবে এই নিম টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে আর বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের দাঁত সম্পর্কে বিরুদ্ধে দেখলে দেখবেন যে তারা সবসময় একই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে মানা করে থাকেন কারণ অবশ্যই দাঁতের সুস্বাস্থ্য বোঝের জন্য গেট আপ চেঞ্জ করতে হয় যেমন এখন যদি আপনি আমার এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে পরবর্তীতে আপনাকে এটা যত ভালো টুথপেস্টই হোক এটা চেঞ্জ করে আপনাকে মাশরুম ব্যবহার করতে হবে তারপরে আবার মাশরুম ব্যবহারের পরে পরবর্তীতে আপনার বাজার থেকে যেটা ভালো লাগে কুলগেট বলেন যেটাই বলেন আপনি ব্যবহার করতে পারবেন তবে সময় আপনি একু টুথপেস্ট ব্যবহার করবেন না অবশ্যই গেট অফ সেন্স করে ব্যবহার করবেন এটা আমার কথা না এটা বাংলাদেশের বড় বড় বিখ্যাত দন্ত চিকিৎসকদের কথা আর এখানে কিন্তু টুথপেস্টের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে এ টুথপেস্ট মারির ক্ষয় রোগ প্রতিরোধ করে দাঁতের গোড়ার ব্যাকটেরিয়া রোধ করে মারির গর্ত পূরণে সহায়ক শ্বাস প্রশ্বাস সতেজ রাখে এই টুথপেস্ট খুবই কার্যকরী একটি টুথপেস্ট সুতরাং ইনশাল্লাহ আপনি যদি অন্য টুথপেস্ট ব্যবহার করে থাকেন যেহেতু গেট আপ চেঞ্জ করে টুথপেস্ট ব্যবহার করতে হয় সামনের বার ইনশাল্লাহ আপনি এই নিম টুথপেস্ট ব্যবহার করবেন এ নিম টুথপেস্ট যারা আমার ফার্মেসির আশেপাশে যাদের বাড়ি তাদেরকে বলি আমার ফার্মেসি পামিল বাজার আমার ফার্মেসির নাম এস অ্যান্ড এস এস অ্যান্ড এস মডার্ন হোমিও ফার্মেসি আমার এই ফার্মেসিতে আপনারা এই নিম টুথপেস্ট পাবেন ইনশাল্লাহ আর যারা দূরবর্তী স্থানের আমার সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের পাশের যে কোনো ফার্মেসিতে ইনশাল্লাহ খুঁজবেন পেতে পারেন আর বিশেষ করে যারা এই মডার্ন হার্বালের সাথে জড়িত আছেন যারা এই মডার্ন হার্বালের ডিস্ট্রিবিউটর তাদের দোকানে বা ফার্মেসিতে অবশ্যই এই নিম টুথপেস্ট পাবেন আমি মডার্ন হার্বালের ব্যবসার সাথে জড়িত এখানে আমি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছি আমার আন্ডারেও অনেক সদস্য আছে আমি চেষ্টা করি যারা বেকার তাদেরকে মডার্ন হার্বালের ডিস্ট্রিবিউটর তৈরি করে তাদের একটা কর্মমুখী জীবন তৈরি করার জন্য আমি চেষ্টা করে থাকি এবং কি তাদেরকে আমি উৎসাহ দিয়ে থাকি কিভাবে একটা শর্ট কোর্স করে ফার্মাসিস্ট কোর্স করে একটা ফার্মেসি দোকান খুলে মোটামুটি দিনে চার পাঁচশো টাকা কামানো যায় সে বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি বা মডার্ন হারবালে চোদ্দোটি উপায়ে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে আমার ইউটিউবে ভিডিও আছে আমি সেই ভিডিওর লিঙ্ক আমি এর ডিসক্রিপশানে দিয়ে রাখবো ইনশাল্লাহ চোদ্দোটি উপায়ে কীভাবে ইনকাম করেছে সেটা ইনশাল্লাহ দেখবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আসলেই খুব ভালো একটি টুথপেস্ট কারণ ভালো হবে না কেন নিম হল একটু ঔষধি গাছ আর সেই নিম পাতা দিয়ে টুথপেস্টটি তৈরি এই টুথপেস্ট ভালো না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না নামে নয় গুণে পড়েছে তবে এর নাম দেখেও বোঝা যাচ্ছে যে এই টুথপেস্টটি অনেক ভালো হবে তো আর বিডিউটি দীর্ঘায়িত করতে চাই না আর বড় করতে চাই না ভিডিওটি আমি এজন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ